আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বহুল চর্চিত বিষয় অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউট বিতর্ক, এবং এই বিতর্ক নিয়ে ম্যাথিউজ কি বলেছেন কিংবা সাকিব কি বলেছেন। দেখেন, প্রত্যেকটা ম্যাচ শেষেই আইসিসির যে অফিসিয়াল প্রেস কনফারেন্স হয় সেখানে সাকিব এসেছিলেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে, উইনিং ক্যাপ্টেন, ম্যাচ সেরা হয়েছেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউজ এসেছিলেন তার টাইম আউট প্রসঙ্গটা নিয়ে কথা বলবার জন্যে, বা তার রাগ ক্ষোভ দুঃখ সমস্তটাই উগড়ে দেবার জন্যে। এখানে ম্যাথিউজের স্টেটমেন্ট বা সাংবাদিকরা তাকে যে কোশ্চেন করেছিল সেখানে ম্যাথিউজ বিষয়টি পরিষ্কার করেছে যে দিস ইজ ইকুইপমেন্ট মাল ফাংশনস, অর্থাৎ তার হেলমেট ত্রুটি দেখা দিয়েছে, মাঠে নামার পর তার ফিটাটা স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়েছে একটা প্রান্ত। সো এই কারণেই তার নির্ধারিত 2 মিনিটের মধ্যে স্টান্স নিয়ে খেলার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেননি। এবং সাকিব তার যে পাল্টা অ্যাপিল করেছে টাইম আউটের জন্যে, সাকিবকে দলের কোনো একজন পার্টিকুলার খেলোয়াড় মনে করিয়ে দিয়েছে যে ভাই আপনি যদি অ্যাপিল করেন নিয়ম অনুযায়ী উনি কিন্তু টাইম আউট হয়ে যাবেন। সাকিব সেই সুযোগটা ইমিডিয়েটলি কাজে লাগিয়েছে। আপনি জানেন বা বোঝেন যে বাংলাদেশ দল কী অবস্থা আছে, এটা একটা মাস্ট উইন গেম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার জন্যে আজকে জিততেই হতো। সো তিনি অ্যাজ এ ক্যাপ্টেন তার সব ধরনের চেষ্টায় তিনি করেছেন, এবং এইরকম একটা সুযোগ লুফে নিতে বিন্দুমাত্র চিন্তা করেননি দ্বিতীয়বার। স্পিরিট অফ দ্য গেম কী আছে, বা ক্রিকেট ভদ্রলোকের খেলা, এখানে ভদ্রতা দেখাতে হবে, ক্রিকেট রুলস কী আছে সেইটা সঠিকভাবে অনুসরণ করতে পারা, টাইমলি মনে করতে পারা, এটাও কি অ্যাজ এ ক্যাপ্টেন মুনশিয়ানার বিষয় নয়? আপনি যদি ওইভাবে পজিটিভলি দেখেন সাকিবের জায়গা থেকে দল একের পর এক টানা ছটা পরাজয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না, সেই জায়গায় এরকম একটা ডিসিশন যদি পুরো টিমকে চাঙ্গা করে, প্রতিপক্ষকে একটু পিছিয়ে দেয়, সেই অ্যাডভান্টেজটা যদি আমি পাই এবং দিন শেষে ম্যাচ জেতা যায়। সো সাকিব সমস্ত চাপ নিয়ে ব্যাট হাতেও 82 রান করেছে, এবং ওই ইনিংসে বল হাতেও তিনি 57 রানের 2 উইকেট নিয়েছেন। এখন ম্যাথিউজ যেটা বলছে যে এই ঘটনার আগ পর্যন্ত সাকিব ও বাংলাদেশের উপর আমার যে শ্রদ্ধাবোধ বা ভালো লাগা ভালোবাসা ছিল সেটা আর বিন্দুমাত্র রইল না। তারই ফলাফলস্বরূপ ম্যাচ শেষে স্বাভাবিকভাবে দু দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়, করমর্দন হয়। সেই করমর্দন পর্বটাতে শ্রীলঙ্কা অনুপস্থিত ছিল, তারা খেলা শেষে যে যার মতো বেরিয়ে গেছে, বাংলাদেশি খেলোয়াড়দের সাথে তারা করমর্দন করেনি। সো এইটা কিন্তু ক্রিকেটের যে চিরায়ত সৌন্দর্য সেটাকে দারুণভাবে বিঘ্নতা ঘটিয়েছে। সাকিব তার প্রেস মিটে আরও একটা বিষয় বলেছে যে স্পিরিট অফ দ্য গেম নষ্ট হচ্ছে কি হচ্ছে না এটা আইসিসি দেখুক, প্রয়োজনে তারা এই রুলসটা রিভাইজ করুক, বদলে দিক, বাতিল করে দিক, সেটা তিনি বলছেন। তো যা ঘটেছে মাঠে টাইম আউটের যে ব্যাপারটা সেটা নিয়ম মেনে হয়েছে, আইসিসির যে লজ রয়েছে 40.1.1 এই পয়েন্টে পরিষ্কারভাবে আইসিসির ODI ওয়ার্ল্ড কাপ 2023 প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে যে একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটার 2 মিনিটের মধ্যে প্রথম বলটা ফেস করবেন বা সেইটা খেলার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন। এবং ম্যাচের মাঝখানে, 2 ইনিংসের মাঝখানে আড্রিয়ান হোল্ডস্টোক যিনি 4th আম্পায়ার ছিলেন, তিনি টেলিভিশনের কাছে ইন্টারভিউতে বলেছেন যে একজন খেলোয়াড়, সচেতন খেলোয়াড়ের প্রত্যেকটি ইকুইপমেন্ট আগে থেকে ঠিক রাখা উচিত, এবং সময় মতো তিনি মাঠে গিয়ে উপস্থিত হবেন এবং খেলবেন। যেহেতু প্রযুক্তি নির্ভর সময় এখন, সো টিভি আম্পায়ারও একজন ব্যাটার আউট হওয়া থেকে পরবর্তী ব্যাটার কখন গিয়ে কতক্ষণে রেডি হচ্ছেন খেলার জন্যে এই বিষয়গুলো টাইম মনিটর করা হয়। সো সব কিছু মেনেই যখন আপিল করা হয়েছে সাকিবের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে মরাইজ এরাসমাসের কাছে, এরাসমাস নিশ্চয়ই ওয়াকি টকিতে টিভি আম্পায়ারের সাথেও কথা বলে নিয়েছেন টাইম ফ্রেমিংটা 2 মিনিট ক্রস করেছে কিনা, এবং সেটা নিশ্চিত হয়েই তিনি ডিসিশন নিয়েছেন। এবং এও জানতে চেয়েছিলেন সাকিবের কাছে যে আমি যদি ডিসিশন দিই তারপর তুমি আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবে না? তো সাকিব বলেছেন না, আমি ফেরাবো না, কেননা সাকিব যে কোনো মূল্যে ম্যাচটা জিততে চেয়েছে, এবং প্রতিদ্বন্দ্বিতার মাঠে যুদ্ধের ময়দানে নেমে প্রতিপক্ষের সব রকমের দুর্বলতা কাজে লাগিয়ে বেস্ট অফ বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসার চেষ্টা সাকিবের ছিল। এবং ফাইনালি থ্যাঙ্কফুলি সাকিব এবং বাংলাদেশ ম্যাচ জিতেছে, সাকিব নিজেও ম্যাচ সেরা হয়েছেন, ভালো খেলেছেন এই বিতর্ককে পেছনে ফেলে। দেখুন, এটা স্বাভাবিকভাবে আপনি একভাবে দেখবেন, আমি আরেকভাবে দেখব। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করা হয়
তাহলে আমি এই বিষয়টাকে সমর্থন করছি না, এটা আমার অপিনিয়ন। কিন্তু হিট অফ দ্য মোমেন্ট, সাকিবের জায়গায় যদি আমি থাকতাম এবং আমার দলের ক্যাপ্টেন হতাম আমি এবং আমার অবস্থা যদি এইরকম থাকতো, আমি হয়তো সাকিবের মতো জিততেই চাইতাম মরিয়া হয়ে, এবং সেক্ষেত্রে সব ধরনের সুযোগ কাজে লাগাতে চাইতাম। তো সাকিব ওই জায়গাটা থেকে ঠিকই করেছে। আতাহার আলী খানের একটা স্টেটমেন্ট আমরা ICC ডিজিটাল মিডিয়া ইন্টারভিউ দেখলাম, আতাহার ভাইও বলছেন যে তিনি হলেও এই কাজটা তিনি করতেন না, অর্থাৎ ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদে ফেলতেন না। এটা তার ব্যক্তিগত উপলব্ধি বা মতামত, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে খেলার মাঠে। রুলস সবার জন্যই সমান, এবং এই রুলের যে চর্চা করা, প্রতিফলন ঘটানো, হ্যাঁ ক্রিকেট হিস্ট্রিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এই ঘটনা ঘটলো দেখে চারপাশে এত কথা হচ্ছে, কিন্তু এটা যখন ঘন ঘন ঘটতে থাকবে আগামীতে, তখন দেখবেন এই বিষয়টা অনেকেই ভুলে যাব বা আমরা এটা নিয়ে খুব বেশি চর্চা করব না। ম্যাথিউজের পয়েন্টটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়, উনি ইচ্ছাকৃত আনডিউ কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে এই বিলম্ব করেননি। হঠাৎ করে মাঠে নামার পর দেখছেন যে তার হেলমেটটা কাজ করছে না, তার এই অনিচ্ছাকৃত যে দেরি সে কারণে তিনি সাকিবের কাছেও অ্যাপিল করেছিলেন। সাকিব বলেছে যে দেখো এটা ফ্রাস্ট্রেটিং তোমার জন্যে, আমি সিচুয়েশনটা বুঝতে পারছি বাট আমি এই অ্যাপিলটা ফিরিয়ে নিতে চাই না। তো স্ট্রেট উনি বলেছেন প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে জেতার জন্যে যা কিছু করার দরকার সাকিব করেছে। এবং ম্যাথিউজ আর একটা কথা বলেছে যে কমন সেন্স আছে না, কমন সেন্স প্রয়োগ করলেও তো বোঝা যায় যে আমি এখানে ইচ্ছাকৃত দেরি করে নিজের কোনো অ্যাডভান্টেজ নিতে চাচ্ছি না, এটা কেবল ম্যাচের প্রথম ইনিংস এবং মাঝখানটা চলছিল 25তম ওভারের ঘটনা। সো 135/4 হঠাৎ করে শ্রীলঙ্কা 135/5 হয়ে গেল, এবং কোনো বল না খেলেই অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউট হয়ে গেলেন বিশ্বে প্রথমবারের মতো। দু দেশের ক্রিকেট সম্পর্কে এটা একটা প্রভাব ফেলবে। ম্যাথিউস আরও বলেছেন ওনাদের কাছে ভিডিও এভিডেন্স রয়েছে, তিনি যখন স্টান্স নেওয়ার জন্য দাঁড়ান তখনও 5 সেকেন্ড কম ছিল, অর্থাৎ 115 সেকেন্ড অতিবাহিত হয়েছিল, 5 সেকেন্ড তখনও তার হাতে ছিল তার ভাষ্য মতে, কিন্তু আম্পায়াররা তার সাথে একমত হতে পারেননি বা তাদের মনিটরিং টাইমের মধ্যে তিনি বল খেলার জন্য প্রস্তুত হতে পারেননি। সো আবারও বলছি মাঠে যা ঘটেছে নিয়ম মেনে অ্যাজ পার লজ হয়েছে, এখানে দোষের কিছু নেই। কিন্তু এই টাইম আউটের ঘটনাটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতো ঘটলো, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এর আগেও নাকি 6 বার ঘটেছে আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। ম্যাথিউজের জন্য সত্যি সমবেদনা, শ্রীলঙ্কার জন্য সমবেদনা। হয়তো ম্যাথিউজ ওই সময় ক্রিজে থাকলে আরও 30-40টা রান বেশি হতো, তখন ম্যাচটা আরও বেশি ক্লোজ হতো। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ 280 চেজ করেছে কিন্তু 53 বল হাতে রেখে, 3 উইকেট হাতে রেখে। এটা আমরা কালকে 6 উইকেটে জিততে পারতাম, কিন্তু মাহমুদুল্লাহ, মিরাজ বা মুশফিক এরা তিনজন নিজের নামের প্রতি একদম সুবিচার করতে পারেনি, নইলে এটা আমরা 6 উইকেটে ম্যাচ জিততাম। 60 বল হাতে রেখেই হয়তো জিতে যেতে পারতাম, যে টেম্পো, যে সিচুয়েশন আমাদের হাতে ছিল। হাউ বাট দিস অল পার্ট অফ দ্য গেম, খেলার মধ্যে অনেক ঘটনা ঘটে, তবে নিয়ম জানা, নিয়ম সময় মতো প্রয়োগ করতে পারা, এটাও কিন্তু একটা মুনশিয়ানা যেটা সাকিব কালকে দেখিয়েছে এবং বাংলাদেশকে উইনিং নোটে শেষ করে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটা উন্মুক্ত রেখেছে। শ্রীলঙ্কার সাথে, নেদারল্যান্ডসের সাথেই কিন্তু আমাদের এই টপ 8 থেকে কোয়ালিফাই করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি এখানে দোষের কিছু দেখছি না, বাট আমি পার্সোনালি ওই জায়গায় থাকলে হিট অফ দ্য মোমেন্ট কী করতাম এখন ঠিক সঠিকভাবে বলতে পারছি না। ব্যক্তিগতভাবে বিষয়টি আমার ভালো লাগেনি, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা কী ভাবছেন সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা নিউজ আছে, ব্যাড নিউজ, সেটা বাংলাদেশ দলের জন্যে। সাকিব কালকে ব্যাট করতে করতে বা খেলতে খেলতেই তিনি তার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে, এই আঙুলটায় তিনি চোট পেয়েছেন। ম্যাচ শেষে এক্সরে করা হয়েছে, ফ্র্যাকচার ধরা পড়েছে। 3 থেকে 4 সপ্তাহের জন্যে তিনি মাঠের বাইরে ছিটকে গেছেন, রিহ্যাবের জন্যে অলরেডি আজকে তিনি দেশে ফিরে আসছেন। অর্থাৎ আগামী 11 তারিখ পুনেতে বিশ্বকাপের এই আসরে সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাকিবের খেলা হচ্ছে না। সাকিবকে ছাড়াই বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে ফেস করতে হবে, লড়তে হবে, এবং ICC চ্যাম্পিয়ন্স ট্রফির যে টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য অস্ট্রেলিয়ার সাথে জিতলে খুবই ভালো, না জিতলেও খুব ক্লোজ ম্যাচ খেলতে হবে যাতে নেট রান রেট খুব খারাপ আমাদের না হয়ে যায়। ওদিকে প্রত্যাশা করতে হবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস যেন পরবর্তী ম্যাচগুলো নিজেদের সবগুলোতে তারা হারে এবং বড় ব্যবধানে হারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।